অবশেষে বাঁকুড়ার বিষ্ণুপুর রেলওয়ে স্টেশনে বিশেষত মুমূর্ষু রোগী বৃদ্ধ বৃদ্ধা ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের কথা ভেবে চলমান সিঁড়ি পরিষেবা চালু হলো। শনিবার এই পরিষেবার উদ্বোধন করলেন স্থানীয় বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এদিনের এই অনুষ্ঠানে সাংসদ সৌমিত্র খাঁ ছাড়াও দক্ষিণ পূর্ব রেলওয়ে আধিকারিকরা উপস্থিত ছিলেন। মনীষ কুমার, ডিআরএম আদা। প্রাচীন ও ঐতিহ্য মন্ডিত শহর হিসাবেই পরিচিত বিষ্ণুপুর। মল্ল রাজাদের তৈরি অপরূপ সৌন্দর্য মন্ডিত টেরাকোটার মন্দিরের টানে দেশ বিদেশ থেকে বছরভর অসংখ্য পর্যটক এখানে আসেন। আর যারা এখানে আসেন তাদের একটা বড় অংশ যাতায়াতের ক্ষেত্রে রেল পরিষেবার উপরেই ভরসা রাখেন। সে কারণেই এই চলমান সিঁড়ি পরিষেবা চালু হওয়ার পর সাধারণ মানুষের পাশাপাশি পর্যটকদের সুবিধা হবে বলেই ধারণা সাধারণ মানুষের। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ সৌমিত্র খাঁ ভারতীয় রেলের উপর কোনো ধরনের আক্রমণ না করার আবেদন জানান। এরপরেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে রেল কর্তৃপক্ষকে তা কড়া হাতে দমনের কথাও বলেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষ্ণুপুরের জন্য এই দিনটি ঐতিহাসিক দাবি করে বলেন, কেন্দ্রীয় রেলমন্ত্রী তার কথা রেখেছেন আর তাই প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীকে তিনি ধন্যবাদ জানাচ্ছেন। এটা একটা ঐতিহাসিক দিন আমাদের কাছে, বিশেষ করে লোকসভায় 2019 সালে যে বক্তব্য রেখেছিলাম জিরো আওয়ারে এবং কোশ্চেন আওয়ারে রেলমন্ত্রীজির কাছে, উনি কথা দিয়েছিলেন যে হ্যাঁ আপনার বিষ্ণুপুরে হিস্টোরিক্যাল প্লেস, আপনার নিশ্চিতভাবে এটা আমরা করব এবং আজকে সেটা সম্পূর্ণ হলো। তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে এবং ভারতবর্ষের রেলমন্ত্রীজিকে আমার অসংখ্য ধন্যবাদ যে বিষ্ণুপুরবাসীর জন্য এই কাজটা সম্পূর্ণ হলো। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, সাংসারিক অশান্তি, কালসর্প দোষ, যে কোনো সমস্যা সমাধানের এক ও অদ্বিতীয় নাম গোল্ড মেডেলিস্ট তন্ত্রজ্যোতিষী শ্রী সূর্য নারায়ণ ঘোষাল এখন আপনার এলাকায়। আমাদের চেম্বার কলকাতা, ঘাটাল, গড়বেতা, কামারপুকুর চটি, পলাশ চাপড়ি। শাস্ত্রীজি নিজ গৃহ মন্দিরে পঞ্চমুণ্ডির আসনে বসে পবিত্র মন্ত্রোচ্চারণ ও যজ্ঞের মাধ্যমে বিভিন্ন দোষ খণ্ডন করেন। বুকিং নাম্বার 9647076901 অথবা 8617486269।